Assalamualaikum, this is Fariha from Organic Life. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের স্কিনকে সামার রেডি করে তৈরি করতে পারবেন। এছাড়াও আমরা গরমে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হই ফেস রিলেটেড, যেমন স্কিন ডিহাইড্রেশন হয়ে যায়, আর এখন রোজার সময় ডিহাইড্রেশন হওয়ার অনেক বড় চান্স রয়েছে, রিঙ্কলস হয়ে যায়, সানবার্নের সমস্যা রয়েছে। এই ফেশিয়ালের মাধ্যমে ইনশাল্লাহ এই সমস্যাগুলো থেকে আপনারা প্রিভেন্ট করতে পারবেন। পাশাপাশি ওপেন পোর্সের সমস্যা, ক্লোজ পোর্সের সমস্যা আমরা ফেস করে থাকি এই গরমে, আর এছাড়াও রোদের র্যাশেস হয়ে যায়, ডেড স্কিন অ্যাকুমুলেট হয়ে যায় স্কিনের ওপরে, এগুলো কিছু হবে না এই ওয়াটারমেলন ফেশিয়ালের মাধ্যমে। ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আর এই ফেশিয়ালের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওয়াটারমেলন টোনার, ফেস স্ক্রাব, ফেস প্যাক এবং ফেস ক্লেন্সার। আশা করি ভিডিও হেল্পফুল মনে হলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করতে কিন্তু ভুলবেন না। ওয়াটারমেলনের মধ্যে অনেক বেনিফিট রয়েছে আমাদের হেলথের জন্য এবং আমাদের স্কিনের জন্য। ওয়াটারমেলন অ্যাকনি কন্ট্রোল করতে হেল্প করে, অয়েল কন্ট্রোল করতে হেল্প করে, ডিহাইড্রেট স্কিনকে ফিক্স করতে হেল্প করে, রিঙ্কেল ফ্রি করতে সাহায্য করে স্কিনকে। এছাড়াও তরমুজের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এই ফেশিয়াল করার জন্য স্টার ইনগ্রিডিয়েন্টস, ওয়াটারমেলন পিউরি করা কমপ্লিট। আমি এখানে যে শুধু ওয়াটারমেলন যে ওয়াটারটা সেটা আমি নেইনি, এখানে আমি পাল্পও ইউজ করেছি, দুইটাই অনেক বেনিফিটেড আমাদের স্কিনের জন্য। আর হ্যাঁ, ওয়াটারমেলন কেউ যদি রেড অংশটা নিতে না চান, হোয়াইট ফ্লেশও ব্যবহার করতে পারেন এই ফেশিয়ালের ক্ষেত্রে। এই ফেশিয়ালের ফার্স্ট স্টেপ হলো ক্লেন্সার। ক্লেন্সারের জন্য আমি এখানে ব্যবহার করব বেসন এবং ওয়াটারমেলন পিউরি। প্রথমেই বলে রাখি, কেউ যদি ন্যাচারাল বা ডিআইওয়াই ফেস ক্লেন্সার বা ডিআইওয়াই ফেস ওয়াশ ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে স্টোর ব্রড ফেস ওয়াশ বা ক্লেন্সার ব্যবহার করতে পারেন। এই সেক্ষেত্রে এই ফেশিয়ালের ক্ষেত্রে সেকেন্ড স্টেপ এক্সফোলিয়েট করার কোনো প্রয়োজন নাই, তার কারণ বেসন নিজে থেকেই খুব ভালো এক্সফোলিয়েটার প্লাস স্ক্রাবের কাজ করবে আপনাদের স্কিনে, আর ওয়াটারমেলন অনেক ভালো ভিটামিন সি ডোজও আপনাদের স্কিনে দিয়ে দিবে। সো সেক্ষেত্রে আপনারা চয়েস করে নিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তো আমি এখানে ফার্স্টে ক্লেন্সার করে নিব ফার্স্টে, সেটার জন্য গ্র্যাম ফ্লাওয়ার অ্যান্ড ওয়াটারমেলন পিউরি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিক্স করে ফেসে অ্যান্ড নেকে ভালোভাবে অ্যাপ্লাই করে প্লেন ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে নিব। ফেস ক্লেন্সারের সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের স্কিন কতটা ফ্রেশ এবং সফট এবং সাপাল লাগছে। ওয়াটারমেলনের মধ্যে অনেক বেনিফিট রয়েছে। ওয়াটারমেলনের মধ্যে গ্লুটাথায়ন, ভিটামিন সি, কার্বোনয়েডস এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা আপনার স্কিনকে সফট, সাপাল, ব্রাইট, ডার্ক স্পট, হাইপার পিগমেন্টেশন কমব্যাক্ট করতে হেল্প করবে। সেকেন্ড স্টেপ হলো এই ফেশিয়ালের এক্সফোলিয়েটার। এক্সফোলিয়েটার হিসেবে এখানে আপনারা ব্যবহার করতে পারেন কফি অথবা রাইস ফ্লোর। কফি তারা ব্যবহার করবেন যাদের স্কিনের ট্যানের সমস্যা রয়েছে, তারা কফি হিসেবে এক্সফোলিয়েটার ইউজ করবেন। আর যাদের ফেসে টাইনি বাম্পস, ডার্ক স্পট, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা ফেস করছেন, তারা রাইস ফ্লোরটা অ্যাজ এ এক্সফোলিয়েটার হিসেবে ব্যবহার করবেন। রাইস ফ্লোর যেহেতু হালকা একটু হার্শ হয়, সেক্ষেত্রে এটাকে এক্সফোলিয়েট করার সময় খুব হালকা প্রেশারের সাহায্যে এটাকে আপনার ফেস এবং নেককে এক্সফোলিয়েট করবেন। এটা অটোমেটিক ন্যাচারে আপনার ফেসকে এক্সফোলিয়েট, আপনার ফেসকে সফট করতে সাহায্য করবে। এছাড়াও রাইস ফ্লোর ইট হেল্পস টু অ্যাবজর্ব এক্সেস অয়েল অ্যান্ড এক্সফোলিয়েটর ইওর স্কিন টু। এছাড়াও ওয়াটারমেলনের অনেক বেনিফিট রয়েছে, আমি ডেসক্রিপশনে লিখে দিব, প্লিজ চেক করতে ভুলবেন না। এতে করে আপনাদের কনফিডেন্ট লেভেলও বাড়বে যে আপনারা কেন এই ওয়াটারমেলন ফেশিয়াল আপনাদের জন্য ট্রাই করবেন। আর হ্যাঁ, এই ফেশিয়াল ছেলে মেয়ে এভরি ওয়ান ইউজ করতে পারবে, এটা সবার জন্যই একই রকম ইফেক্টিভ। আমরা বাজার থেকে যে এক্সপেন্সিভ ভিটামিন সি সিরাম, গ্লুটাথায়ন ক্রিম, কার্বোনয়েডস এ জাতীয় জিনিসগুলো কিনে আনি, সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়, সেগুলো আমরা ন্যাচারালি এবং প্রাকৃতিক ওয়েতে সেগুলো কিন্তু পেতে পারি আমাদের স্কিনের জন্য এবং আমাদের হেলথের জন্য। দেন থার্ড স্টেপ হলো এই ফেশিয়ালের ফেস মাস্ক। ফেস মাস্কটা তৈরি করব অরেঞ্জ পিল পাউডার দ্বারা এবং ওয়াটারমেলন পিউরি প্লাস ওয়াটারমেলন ফাইবার। ভিটামিন সি এর সেকেন্ড নাম হলো অরেঞ্জ পিল পাউডার। ইটস রিয়েলি রেজুভিনেটিং, রিফ্রেশিং, অ্যারোম্যাটিক অ্যান্ড সাচ এ স্ট্রং ডোজ অফ ভিটামিন সি ফর ইওর স্কিন। শীতে প্রচুর পরিমাণে অরেঞ্জ খাওয়ার সাথে সাথে অরেঞ্জের পিলগুলো সেগুলোকে ভালোভাবে ড্রাই করে অরেঞ্জ পিল পাউডার তৈরি করে নিতে পারেন, একদম হোমমেড, পিওর এবং বিশ্বস্ত অবভিয়াসলি। দেন অরেঞ্জ পিল পাউডারের মধ্যে অল্প অল্প করে ওয়াটারমেলন যে পিউরি সেটা অ্যাড করব, তা না হলে অরেঞ্জ পিল পাউডার খুব বেশি পানি সোক করে নেয়।
আর এই ফেস মাস্কের মধ্যে আমরা অ্যাড করব ওয়াটারমেলন ফাইবার, যে 5% ফাইবার ওয়াটারমেলনের মধ্যে রয়েছে, তা আমাদের স্কিনকে রেজুভেনেট করতে হেল্প করবে, স্কিনকে প্লাম্প এবং সুথ করতে সাহায্য করবে। ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে মিক্স করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করতে হবে 15-20 মিনিটের জন্য। এই অরেঞ্জ পিলের ফেস মাস্কের মধ্যে যে ফাইবারটা অ্যাড করা হয়েছে সেটা হলো এই ওয়াটারমেলন যখন টোনার তৈরি করা হয়েছে সেক্ষেত্রে যে ওয়াটারমেলন যে ফাইবারটা সেটাও এর মধ্যে অ্যাড করা হয়েছে। দেন এই ফেস মাস্ককে আপনারা অ্যাপ্লাই করে জাস্ট শুয়ে যাবেন, তার কারণ এই ফেস মাস্কটা কিন্তু শুকাবে না, কিন্তু এর ভিতরে যে ফাইবার অ্যাড করা হয়েছে সেটা যে যত পরিমাণ পানি এর মধ্যে রয়েছিল তরমুজের মধ্যে তা আপনার স্কিনকে দিতে সাহায্য করবে, স্কিনকে হেলদি সফট পিঙ্কিশ এবং ন্যাচারালি গ্লো দিতে সাহায্য করবে, স্কিনকে ন্যাচারালি হাইড্রেট করতে হেল্প করবে। ট্রাস্ট মি, জাস্ট এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে লাই ডাউন হয়ে যাবেন অ্যান্ড 20 মিনিট পরে এটাকে ফেসকে নর্মালি ওয়াশ করে ফেলবেন। দেন এই ফেশিয়ালের একদম লাস্ট স্টেপ হলো টোনার। টোনার তৈরি করার জন্য যে ওয়াটারমেলন পিউরিটা ছিল সেটাকে স্ট্রেন করে নেব, স্ট্রেন করে নিলেই ওয়াটারমেলনের যে রিয়েল ওয়াটার সেটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে আর যে ফাইবার সেটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এই সেই ফাইবারটাই ফেস মাস্কে অ্যাপ্লাই করা হয়েছিল। কেউ চাইলে এই ফাইবারটা খেয়েও নিতে পারেন, আমি ফেস মাস্কের মধ্যেই অ্যাপ্লাই করে ফেলেছি। এই টোনারটা আপনার স্কিনকে সাপল করবে, স্কিনকে শাইন করবে, স্কিনের কোলাজিন বুস্ট করতে সাহায্য করবে। আর এই পুরো প্রসেসটা একদম থটফুলভাবে করতে হবে, বিশ্বস্ততার সাথে করতে হবে, তার কারণ ন্যাচারাল জিনিসে কখনও কোনো রকম হার্ম হয় না। আর হ্যাঁ, কারো কোনো রকম অ্যালার্জিক্যাল সমস্যা থেকে থাকলে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন, দেন ফেসে অ্যাপ্লাই করলেন, কোনো রকম সমস্যা ইনশাল্লাহ হবে না। আর ন্যাচারাল জিনিসের মধ্যে থেকে আমরা ন্যাচারাল ওয়েতে ভিটামিন সি পেতে পারবো, গ্লুটাথায়ন পাইতে পারবো, কার্ডোনয়েডস পেতে পারবো, যা আমাদের স্কিনকে রেজুভেনেট করতে সাহায্য করবে। এই ফেশিয়ালের প্রত্যেকটা ধাপে ধাপে আপনারা বুঝতে পারবেন আপনাদের ফেস কতটা সফট হতে শুরু করেছে, কতটা রেজুভেনেট হচ্ছে, স্কিন কতটা হাইড্রেট লাগছে, আর এটা নিয়মিত ব্যবহারের পাশাপাশি আপনাদের স্কিন রিঙ্কল ফ্রিও হয়ে যাচ্ছে। এছাড়াও ওয়াটারমেলন ড্যামেজ সেলসকে রিপেয়ার করতে সাহায্য করে, ন্যাচারাল টোনারের হিসেবে তো কাজ করেই, গিভ আ গ্লো টু দ্য স্কিন। প্লিজ এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে, পাশাপাশি এটা ঈদের জন্যও কিন্তু খুব ভালো একটা ফেশিয়াল হিসেবে হতে পারে। আর এই ওয়াটারমেলন টোনার আপনার পোর্সকে ক্লিন করতে সাহায্য করবে, আপনার স্কিনকে টান টান করতেও এটা হেল্প করবে। আর এই টোনারটা 1-2 দিনের জন্য রেফ্রিজারেটরে স্টোর করা যেতে পারে যদি এর মধ্যে লেমন জুস অ্যাড করা না থাকে, লেমন জুস অ্যাড করলে এটা অক্সিডাইজ হয়ে যাবে, সেক্ষেত্রে এটা স্টোর করা যাবে না। আর হ্যাঁ, রোজায় চেষ্টা করেন প্রচুর পরিমাণে হাইড্রেট থাকতে, নিজেকে হাইড্রেশন রাখতে, প্রচুর পরিমাণে এই ধরনের ওয়াটারি ফ্রুটসগুলো কনজিউম করতে এবং ন্যাচারাল জিনিসের উপরে থটফুলভাবে বিশ্বাস রেখে বিশ্বস্ততার সাথে জিনিসগুলো করলে অনেক ভালো ইফেক্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।